বাটার হোক চাই সাদা তেল, যে কোনো একটুখানি দিয়ে তেজপাতা লং দালচিনি গরম মশলা দিয়ে একটুখানি হালকা গরম হবে তবে মটর ছোলা দিয়ে চালটাকে একটু ভেজে নিতে হবে। এই যে এবার টেস্টি করতে গেলে একটু জিরে, একটু ভাজা লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা চিরে, একটু নুন দিয়ে যখন কোকোনাথের দুধটা ফুটবে, মিল্কটা যখন ফুটবে তখন রাতে রাইসটা দিয়ে দেওয়া হবে। এই যেহেতু চালের একটা ম্যাল থাকে না, সেই মানে খুশবু, একটা ম্যাল, এক চামচ বাটার হোক চাই ঘি হোক চাই সাদা তেল হোক চাই একটু সর্ষের তেল হোক, তাতে এইটা ভেজে নেওয়া হবে। এই যে এটা হলো পাকা ভাত, এর নাম হলো নারকলের পাকা ভাত। খুশবু ছেড়ে তো এবারে একটু ঢেলে দিচ্ছি। পুরো শাক হয়েছে খাবার। গুলাব জল ছিটিয়ে